আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চুল ঝরা বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করবে আজকের এই হেয়ার টোনার চুল শ্যাম্পু দিয়ে পরিষ্কার করার পরেও একদিন পরে মাথা অনেক বেশি চুলকায় আর কারণ হচ্ছে মাথার ত্বকে অনেক বেশি খুশকি বা ময়লা থাকে আর সে চুলকানি থেকে চুলের গোড়া নরম হয়ে চুল ঝরার সমস্যা বেশি বেড়ে যায় এমন কি চুল হয়ে যায় রুক্ষ শুষ্ক প্রাণহীন রুক্ষ চুলের প্রাণ ফিরাতে চুল ছড়া বন্ধ করতে নতুন চুল গজাতে চুল অনেক বেশি সিল্কি করতে চুলের আগা ফাটা বন্ধ করতে আজ এই হেয়ার টোনার অনেক বেশি উপকারে আসবে আপনাদের এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন আর তিনটা উপাদান দিয়ে এই হেয়ার টোনা দেখে নেওয়া যাক কি কি উপাদান দিয়ে তৈরি করি চুলের যত্নে নিয়মিত ব্যবহার করতে পারেন টমেটোর রস আমরা অনেকেই মনে করি কেবল ত্বকের যত্নেই টমেটোর রস ব্যবহার করা হয় এটি একদমই ভুল ধারণা ত্বকের পাশাপাশি চুলের যত্নেও টমেটো অতুলনীয় টমেটোতে প্রচুর পরিমাণের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা চুলের গোড়া থেকে দূষিত পদার্থ বের করতে সাহায্য করে চুলের হারিয়ে যাওয়া জল সুরিয়ে আনতে পারে টমেটো টমেটোতে থাকা বিভিন্ন ভিটামিন চুল পড়া কমাতে সাহায্য করে মাথার ত্বকের চুল কানে দূর করে চুল ঘন কালো করে খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে টমেটোর অ্যাসিডিক উপাদান প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কাজ করে টমেটো ফলে চুল হয় নরম ও কোমল চুল ভেঙে যাওয়া প্রতিরোধ করে টমেটো গ্রেড করে এর থেকে রসটুকু বের করে নিয়েছি আপনারা চাইলে টমেটো পেস্ট করে দিতে পারেন এখন নিয়ে নেব অ্যালোভেরা জেল জেল আপনাদের কাছে যদি গাছের ফ্রেশ অ্যালোভেরা থাকে ব্যবহার করতে পারেন তবে যাদের স্কিনে অনেক বেশি অ্যালার্জির সমস্যা রয়েছে তারা গাছেরটা ব্যবহার না করে এই কেনা জেলটাই ব্যবহার করবেন অ্যালোভেরা জেল ব্যবহারে মাথার ত্বকের খুশকি দূর হবে চুলকানি দূর হবে আর চুলের গোড়া অনেক বেশি মজবুত করতে সাহায্য করবে এখন নেব ভিটামিন ই ক্যাপসুল চুল ছড়ে যাওয়া মাথার ত্বকে অনেক বেশি খুশকি চুলকানি এমনকি ঘা হয়ে যাওয়া চুল লম্বা না হওয়া নতুন চুল না গজানোর এই সমস্যাগুলো সমাধান করতে পারবে ভিটামিন ই ক্যাপসুল আপনারা যদি হেয়ার টোনার হেয়ার প্যাকের সাথে ভিটামিন ই ক্যাপসুল না দিতে চান তাহলে যখনই আপনারা মাথার ত্বকে তেল ব্যবহার করবেন তখন আপনারা ভিটামিন ই ক্যাপসুল সেই তেলের সাথে ব্যবহার করে চুলের গুড়ায় দিতে পারেন ভিটামিন ই ক্যাপসুল ব্যবহারে মাথার ত্বকের চুলকানি খুশকি দূর করে চুলের গুড়াকে মজবুত করে চুল ছড়া বন্ধ করতে পারে এখন এই উপাদানগুলো ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন অ্যালোভেরা জেল মিশতে চাইবে না একটু সময় নিয়ে মেশানোর চেষ্টা করবেন মিশিয়ে নেওয়ার পরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত সমস্ত চুলেই দিয়ে দিবেন চুলের গোড়ায় দেওয়ার পরে ম্যাসাজ করবেন চার পাঁচ মিনিট এই ম্যাসাজে কিন্তু এর নির্যাস চুলের রুমকোপের ভিতরে পৌঁছাতে সাহায্য করবে আর দ্রুতই চুল ঝরা বন্ধ করতে সাহায্য করবে এটা চুলে দিয়ে রাখতে হবে তিরিশ মিনিট বা এক ঘন্টা কিংবা আপনারা সারা রাতও রাখতে পারেন এই হেয়ার টোনারটা আমি ব্যবহার করেছি সন্ধ্যায় কালকে সন্ধ্যায় ব্যবহার করেছি সারা ছিল সকালে আমি চুল ধুয়ে নিয়েছি শ্যাম্পু দিয়ে দিয়ে দিকে দিকে মাথা অনেক বেশি সন্ধ্যার এই চুলে দিয়েছি দিয়েছি শুধু চুলের চুলের গোড়ায় ম্যাসাজ করেছি এবং সারা রাতে রেখেছিলাম অবশ্যই চুল শুকিয়ে চুল বেঁধে রাখতে হবে তো এই শীতের সময় আপনারা ভারী কোনো হেয়ার প্যাক ব্যবহার না করে এইভাবে যদি আপনারা টুনার তৈরি করে চুলে ব্যবহার করতে পারেন তাহলে আপনার চুল অনেক বেশি সুরক্ষা থাকবে চুলে একদমই খুশকি হবে না চুল ছড়া বন্ধ হবে চুল ঝরবে না আর চুলও অনেকটাই স্বাস্থ্যকর থাকবে